পাত্র থেকে গুড় মাখা নারিকেল দিয়ে হাতে চেপে বানানো হচ্ছে গোলাকৃতি নাড়ু। পাশে বসে ভাজা বাদামগুলো পলিথিনের প্যাকেটে ভরছেন আরেকজন নারী। একসময় টিন ভর্তি নাড়ু আর বাদাম নিয়ে পথে নামলেন 76 বছরের অন্ধ বৃদ্ধ আব্দুল গফুর মল্লিক। উনি এমন একটা মানুষ, কারো কাছে হাত পাতেন না, নিজে অসহায় হলো, নিজের দ্বারে নিজে খায়। আব্দুল গফুর মল্লিকের বাড়ি রাজবাড়ি সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে। জন্মের পর থেকেই দুচোখে দেখতে পান না তিনি, তাই তো ছেলের ভবিষ্যৎ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যান তার বাবা। আমার যখন 16 বছর বয়স তখন আমারে বলছিল যে এক সুপারা কোরআন শরীফ পড়িয়া গাড়ির মধ্যে হাত পাতির পয়সা নেই অভাব, তাই আমি বলছিলাম যে আমি ছোট ব্যবসা করব না, আমি ভাত খাবার বলছিলাম। আমার বাপ আমার মাসিয়া মরি খাবি গিয়ে আমি বলে আমার খাওয়াবি আল্লাহ। একসময় বিড়ি বিক্রি বাদ দিয়ে নিজের তৈরি নাড়ু আর বাদাম বিক্রি করতে শুরু করেন তিনি। দীর্ঘ 60 বছর ধরে এভাবে জীবন চলে আব্দুল গফুরের। সকালবেলা উঠে রান্নাবান্না করে দেখি খায় ওই বাদাম বাজে, ঝুড়ি বাজাবে, তেল বেলকট বাজে, নাড়ু বানায় যায়, তাই নিয়ে গ্রামে যায়। গ্রামে যায় টুকটাক করে বেচা কিনা করে, কানা মানুষ আটে আবার রাখবে রাত্রি আসে। আব্দুল গফুরের কাছে পুরো পৃথিবীটাই অন্ধকার, বয়সের ভারে কুঁজো হয়ে গিয়েছে শরীরটা, তবুও তিনি হেঁটে যান ক্লান্তিহীন। যত কষ্টই হোক ব্যবসা থেকে উপার্জিত অর্থেই খেতে চান তিনি, কোনো মতেই ভিক্ষাবৃত্তি করে নয়। আর বিক্রি করলে কিছু কিছু লোক ঘৃণ্য করতো, 12 আনা লোক ঘৃণ্য করতো, 4 আনা লোক ভালো হতো। জন্মান্ধ গফুরের ঘরে কোনো সন্তানও দেননি বিধাতা, তাই তো নিজ পুত্রের মতোই শিশুকাল থেকে লালন পালন করেছেন সহোদর ভাইয়ের ছেলে আব্দুল বাতেন মল্লিককে। আমার ছেলে ছোট থেকেই কইছে যে বাবু আমার বিয়ে দিয়ে দাও, আমি আমার ছেলে দানে দিছি। এই যে সাপড়া উঠেছে আমার ছেলে উঠে দিছে, এই যে গড়া উঠে দিছে, ওরা থাকে দুজন। অন্ধ স্বামীকে নিয়ে হাসি মুখে দীর্ঘ জীবন কাটিয়ে দিয়েছেন নূরজাহান বেগম। ভাঙা ঘর অভাবের সংসার, তবুও নিজেকে একজন সুখী নারী বলে মনে করেন তিনি। আশপাশের মানুষের কাছে ভীষণ শ্রদ্ধার পাত্র আব্দুল গফুর। শত অভাবেও যে তিনি ভিক্ষার জন্য হাত পাড়াননি, এই বয়সেও যে উপার্জন করে খাচ্ছেন, এই বিষয়টি তাদেরকে অবাক করে। অত্যন্ত ভালো মানুষ, কাজ করে খায়, আমার দোকান থেকে বাদাম টাদাম নেয়, বাদাম ছোলা কন্টিনিউ নেয়, কাজ করে খাবে, কোনো সাহায্য বা দান সেসব সে নেয় না। এই বয়সেও উনি পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে। আমরা তিনি যে দেখি, আমি দেখি নাই যে 2 টাকার জন্য বা 10টা টাকার জন্য কাউকে কাছে হাত পাচ্ছে বা কারো কাছে যা বলছে যে আমাকে কিছু দাও। আব্দুল গফুর আমাদের সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত বললেন জেলা প্রশাসক আবু কাইসার খান। জনাব গফুর মিয়া আমাদের সমাজে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। উনি কুটির শিল্পের মাধ্যমে উনি নারিকেল থেকে বিভিন্ন পণ্য উৎপাদন করে সেটা বিক্রি করেন এবং অন্যের দান গ্রহণ করেন না। সরকারের পক্ষ থেকে ওনাকে একটি প্রতিবন্ধী কার্ড দেওয়া হয়েছে, উনি নিয়মিত প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন। এরপরও আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে ওনার জীবন মান উন্নয়নের জন্য আমরা সার্বিক সহযোগিতা প্রদান করব। ভিক্ষাবৃত্তি যে একটা ঘৃণিত পেশা এবং কাজ করে খাওয়াটাই যে মর্যাদাপূর্ণ, সে কথাই সবাইকে যেন স্মরণ করিয়ে দিলেন রাজবাড়ির এই বয়স্ক মানুষটি।